14 বছর আগে যদি একজন গ্রামের কৃষক ভাইকে বা চাচাকে জিজ্ঞেস করা হতো জমির একটা পর্চা তুলতে হবে বা একটা নাম সংশোধন করতে হবে রেকর্ড সংশোধন করতে হবে কি হয়রানি কি পেরেশানি ছিল একবার খালি চিন্তা করে দেখেন 14 বছর আগে নাটোর শহরে যেতে হবে রেকর্ড রুমে যে গেছে সে জানে হয়তো সবার আপনাদের যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমি যেহেতু নাটোর কোর্টে প্র্যাকটিস করেছি কিছুদিন আমি রেকর্ড রুমে যে দেখেছি যে কি দুরবস্থা সেই রেকর্ড রুমের আজ থেকে আমি 18 বছর আগের কথা বলছি সেখানে একদিকে যেরকম সারা দিনে 500-1000 টাকা খরচ অপর দিকে একটা দালাল ধরে ঘুষ না দিলে এক মাস দুই মাসেও রেকর্ড কিন্তু পাওয়া যেত না জমির পর্চা পাওয়া যেত না আজকে এটা জাদু মন্ত্রের মতো হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশের জাদুর কল্যাণে নাটোরও যেতে হয় না সিংরাও আসতে হয় না ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চেয়ারম্যান সাহেবের অফিসে এসে তারা কিন্তু জমির পর্চা পায় পাসপোর্টের ফর্ম তুলতে পারে ভর্তির ফর্ম তুলতে পারে বিশ্ববিদ্যালয়ের বিদেশ যাওয়ার রেজিস্ট্রেশন করতে পারে ই কমার্সের জন্য যোগাযোগ করতে পারে 200 রকমের সেবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে জননেত্রী শেখ হাসিনা সরকার দিচ্ছে পৌরসভা ডিজিটাল সেন্টারে একই রকমের সেবা আছে বিদ্যুৎ বিল থেকে শুরু করে অনেক সেবা যেগুলো আগে 20 কিলো 50 কিলো দূরে যেয়ে দিতে হতো দালাল ধরতে হতো ঘুষ দিতে হতো আজকে কিন্তু ঘুষ দুর্নীতিমুক্ত উপায়ে আমার সাধারণ গ্রামের মানুষ আধুনিক ডিজিটাল সেবা তার দোরগোড়ায় পাচ্ছে অপর একটি বিষয় সামাজিক বেষ্টনী আপনারা চিন্তা করে দেখেন আজকে আমার সিংরাতে 12টা ইউনিয়ন এবং পৌরসভা মিলে 1,09,000 মানুষ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা আমাদের ভিজিডি ভিজিএফ কার্ড আমাদের 10 কেজি চাল আপনার টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সব মিলে একেবারে যারা একটু দরিদ্র পরিবারের সন্তান তারা কিন্তু 1,09,000 মানুষ সরাসরি জননেত্রী শেখ হাসিনার সেবা